আসসালামু আলাইকুম প্রতি পনেরো দিন পর পর আমরা আমাদের খামারের সাফ সাফাইয়ের কাজ করি যদিও প্রতিদিন এই কাজ আমাদের করতে হয় প্রতিদিনই পরিষ্কার করতে হয় প্রতিদিনই গরুকে গোসল করাইতে হয় কিন্তু পনেরো দিন পর পর আমরা আমাদের গরুর ঘরের পেছনের সাইড বিশেষ করে ওয়ালগুলি পরিষ্কার করি কারণ আপনারা যারা জানেন যাদের খামার আছে তারা তো এই বিষয়টা জানবেন যে ওয়ালে অনেক বেশি গোবর লেগে থাকে এটা প্রতিদিন পরিষ্কার করা সম্ভব না তাই আমরা পনেরো দিন পর পর এটা পরিষ্কার করার চেষ্টা করি তো মূলত আমাদের খামারে আমি যে ছাতাটা লাগিয়ে রাখছিলাম দীর্ঘদিন ধরে আপনারা দেখে আসতেছেন এই ছাতাটা মূলত হচ্ছে নষ্ট হয়ে গেছে মানে এটা ঝড় বৃষ্টি রোদ যে এক বছর আগে লাগাই রাখছি এরপর তার খোলা টোলা হয় নাই তো এটা নষ্ট হয়ে গেছে এবং ছিঁড়ে গেছে এবং সামনে যেহেতু ঝড় বৃষ্টির দিন তো আমি এটাকে চেঞ্জ করে ফেলবো তাই এই খুলে ফেলছে এটা তো এটাকে খুলে ফেলে দেখলাম যে এটার অবস্থা একেবারেই খারাপ কারণ এটা দিয়ে আর কখনো কাজ করা যাবে না দেখলাম যে ভিতর থেকে সব নাট বল্ট ওর খুলে গেছে তো এটা দিয়ে যেহেতু কোনো কাজ করা যাবে না ভাঙাড়ি হিসেবে এটা বিক্রি করে ফেলতে হবে এছাড়া কোনো উপায় নাই তো এখন আমরা যাবো হচ্ছে আমাদের খামারের ভেতরে এবং এখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা অনেকেই বলেন যে ভাই ভেতরটা একটু নোংরা নোংরা মনে হয় আসলে আমরা যেহেতু প্রতিদিন আপনাদেরকে ভিডিও দেখাই যদি আপনাদেরকে মাসে একবার বা পনেরো দিনে একবার ভিডিও দেখাইতাম তাহলে হয়তো পরিষ্কার দেখতে পারতেন যেহেতু প্রতিদিন দেখাই সেহেতু প্রতিদিন এভাবে পরিষ্কার করাটা সম্ভব না কারণ অনেক বেশি পরিমাণে গোবর এখানে লেগে থাকে যদিও আমরা প্রতিদিন এই ওয়ালগুলো ধুয়ে ফেলি তারপরও ছিটে ছিটে গোবর এভাবে লেগে যায় তারপরে এটাকে মূলত আমি পরিষ্কার করার চেষ্টা করি হচ্ছে বেলচা দিয়ে বেলচা দিয়ে এভাবে পরিষ্কার করে তারপরে আমরা ডোলে ডোলে এটাকে পরিষ্কার করি পনেরো দিন পরপর মূলত এটা করার চেষ্টা করি এবং বাকি পনেরো দিনে মোটামুটি আবার ঠিক থাকে তো আজকে আবার আমি বিশেষ করে এটা পরিষ্কার করার চেষ্টা করতেছিলাম আর এটা অনেক কষ্টের একটা কাজ যেহেতু প্রচণ্ড গরম এই গরমের মধ্যে এই কাজগুলো করা একটা অসম্ভব কাজ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্যে যেহেতু আমাদের খামারের ভেতরে কোনো লোক নাই অর্থাৎ কাজ করার জন্য ভেতরে কোনো লোক নাই কাজ আমরা দুজনেই করি এবং মাঝে মাঝে আমাদের যখন প্রয়োজন হয় তখন কাউকে নিয়ে আসি আমরা এছাড়া পারমানেন্টভাবে ভিতরে কাজ করার মতো কোনো লোক আমাদের নাই আমরা রাখি নাই সেটা বিভিন্ন ভিডিওতে কেন রাখি নাই সেটা আপনাদেরকে বলছি তো যাই হোক আমরা প্রথমে হচ্ছে ওয়ালকে ভিজিয়ে নিয়েছিলাম ভিজা নেওয়ার পরে তারপর হচ্ছে এখানে পরিষ্কার করার চেষ্টা করতেছিলাম আপনাদের যাদের এরকম ওয়াল আছে হয়তো আপনারা কীভাবে পরিষ্কার করেন জানি না তবে আমি দিয়ে এইভাবে প্রথমে পরিষ্কার করি তারপরে হচ্ছে এগুলাকে ডোলে ডোলে বিশেষ করে যে আমাদের গরুকে গোসল করানোর যে ডলনা থাকে বা ওই যে ব্রাশ থাকে যেগুলো এই ব্রাশ দিয়ে ডলে ডলে তারপরে ওয়ালগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি তো এভাবেই করতেছিলাম যেহেতু আমরা পনেরো দিন পরপর করি কিন্তু এবার একটু বেশি হয়ে গেছে টাইম কারণ পনেরো দিন পরপর হয় নাই একটু বেশি টাইম হয়ে গেছে কারণ গরমের মধ্যে কাজ করতে মনে চায় না আপনারা জানেন গরমের কথা আর কী বলবো এটা আসলে সহ্য হচ্ছে না আমাদের গরম আমি বিভিন্নভাবে চেষ্টা করতেছি গরুকে কিভাবে ঠান্ডায় রাখা যায় মানে আলো বাতাস যেভাবে আসে আপনারা অনেকেই বলেন যে ভাই আপনাদের ঘরগুলো একটু চাপা চাপা টাইপের হয়ে গেছে মানে বাইরে থেকে আলো বাতাস একটু কম কম আসে হ্যাঁ এটা আমিও স্বীকার করি আলো পাতা একটু কম আসে যেহেতু জায়গার একটা ব্যাপার থাকে আর চাইলেই সবভাবে করা যায় না তো ওই জায়গার সংকটের কারণে বা জায়গার এই সিস্টেমের কারণে সিস্টেমেটিক ওয়েতে হয়ে গেছে এটা তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপর আমরা চেষ্টা করতেছি গরুকে শান্তভাবে রাখার জন্য যাতে ওদের ভালো হয় আর কি ওরা যাতে ভালোভাবে থাকতে পারে তো আমাদের ওয়ালের কাজটা মোটামুটি শেষ এখন আমরা কাজ করব হচ্ছে গুরুকে গোসল করানোর কাজ এটাও হচ্ছে আমরা দুই বেলা করি সকালে একবার করি দুপুরে একবার করি কোনো কোনো দিন আবার বিকালেও করা হয় বিশেষ করে সারগুলো গরুগুলাকে আমরা দুই বেলা গোসল করাই আর জেন যেহেতু জাতের আমাদের গাভীগুলা ওইগুলা দিনের বেলা একটু কষ্ট হয় ওদের কারণ হচ্ছে এগুলা গরম সহ্য করতে পারে না শীতের দিনে ওদের কোনো সমস্যা নাই যতই শীত পড়ুক এদের কোনো সমস্যা হয় না কিন্তু গরমের দিনে এগুলা ওই যে ঝুলতে থাকে আপনারা যাদের গরু আছে তারা তো জানেন ঝুলে কেমনে যেহেতু পনেরো দিন পর পর গোসল করাইতেছে যদি আমি শ্যাম্পু দিয়ে আমাদের গরুকে গোসল করাই না তো মাঝে মাঝে যখন মনে হয় যে না আজকে একটু শ্যাম্পু ট্যাম্পু লাগাই তো মাঝে মাঝে একটু শ্যাম্পু দিয়ে গোসল করাই বা একটু সাবান দিয়ে গোসল করাই দিই তাইলে একটু তেল তেলা থাকে আর কি বিশেষ করে যদিও এই তেল তেলে ভাবটা আসে হচ্ছে আপনি যদি গরুকে জিং খাওয়ান বা খাবারের মধ্যে যদি জিং থাকে বিশেষ করে কাঁচা ঘাস যদি আপনি নিয়মিত খাওয়ান তাহলে কাঁচা ঘাসের পরিমাণে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে তো ওইটার কারণে গরুর এমনি মানে জিল দেয় জিল বলতে হ্যাঁ চকচক করে আর কি তো যাই হোক এটা কৃত্রিম পদ্ধতি তৈরি করা মানে আমার মন চাইলো একটু ঘ্রাণ ঘ্রাণ থাকুক ঘরের মধ্যে তো এই জন্য মূলত আমি এটা করলাম যাই হোক আমাদের এই শেডের কাজ শেষ এখন আমরা আমাদের গাভীর শেডে গেলাম গাভীর শেডে যাওয়ার পরে এখানে মানে এখানেও সেই একই অবস্থা যেগুলোতে আমরা কাজ করি সেই জিনিসগুলোতে গোবর লেগে আসে অনেক এইগুলা পরিষ্কার পরিষ্কার করলাম প্রথমে এরপরে মূলত হচ্ছে আমাদের এখানেরও কাজ হচ্ছে ওয়ালগুলা পরিষ্কার করা কারণ পিছনের ওয়ালটাতেই সব থেকে বেশি গোবর লেগে থাকে কারণ গরু যেহেতু এখানে মলমূত্র ত্যাগ করে এবং পিছনে ওটা ছিটে ছিটে লাগে এবং এই ছিটা লাগাটা পরিষ্কার করা একটু আমাদের কষ্ট হয় আর কি বিশেষ করে তো আব্বা একটা বালতির মধ্যে একটু সাবান নিয়ে আসছিল মানে সাবানের গুঁড়া ওইটা দিয়ে একটু পরিষ্কার করার চেষ্টা করতেছিল এবং আমিও পরবর্তীতে দেখলাম যে এটা আসলে একটা ভালো উদ্যোগ মানে ভালো কাজ মানে সাবানের গুঁড়া দিয়ে করতে গেলে দেখলাম যে ভালোই পরিষ্কার হয় তো যাই হোক আমাদের এখানকার কাজও মোটামুটি শেষ এখন আমরা এটাকে ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করতেছি ধুয়ে তারপরে ওয়ালগুলো পরিষ্কার রাখলে এখানে একটা ঘ্রাণ আসে আর কি তো আবারে বললাম তাহলে এই পানি দিয়ে গোসল করাই দেওয়া যায় কিনা তো দেখলাম যে হ্যাঁ ভালোই তো হয় তেলে তো পানি ভরে নিলাম খুব ভালোভাবে মানে বালতির মধ্যে সুন্দর করে পানি ভরে তারপরে ওইটাকে দিয়ে তারপরে গোসল করানোর চেষ্টা করলাম মানে এই যে সাবানের পানি এটা দিয়ে গোসল করানোর চেষ্টা করলাম দেখলাম যে ভালো একটা ঘ্রাণ আসে তো এটা একটা পদ্ধতি ভালোই লাগলো আমার কাছে নিজের কাছে নতুন নতুন মনে হইলো আর কি তো যাই হোক আমরা তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি যা ঘটে তাই আপনাদেরকে বলি তো এখন আমাদের কাজ হচ্ছে এই গরুগুলাকে এখান থেকে গোসল টোসল করানোর পরে আমাদের আরও একটা শেড আছে আরও একটা শেড না আরও দুইটা শেড আছে দুইটা শেডের কাজ আমরা কমপ্লিট অটোমেটিকলি করে ফেলছি এবং আমাদের আরও দুইটা শেড আছে আমরা আরও একটা শেডের কাজ করবো দুইটা শেডের কাজ করতে পারবো না কারণ একটা শেডের গরু আমরা বাহিরে রাখি বাইরে বলতে বাতাসে রাখি বাসুর আছে কতগুলো ফ্রিজিয়ান জাতের ওইগুলাকে ভিতরে রাখা না অনেক কষ্ট হয় ওদের মানে একটু ঝুলতে থাকে আর কি ফ্রিজিয়ান জাতের গরু আপনারা তো জানেনি যে একটু গরম সহ্য করতে পারে না তো যাই হোক আমাদের তৃতীয় শেড হচ্ছে এইটা মানে এখন যেটাতে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এইটা হচ্ছে আমাদের তৃতীয় শেড মানে তিন নম্বর শেড এই শেডে হচ্ছে আমাদের কয়েকটা বকনা থাকে মানে প্রাপ্তবয়স্ক কয়েকটা বকনা আছে আর একটা গাভী আছে সেটা হচ্ছে প্রেগনেন্ট কয়েকদিন পরে বাচ্চা দেবে এই জন্য আমরা একটু আলাদা রাখছি তো এইখানের অবস্থাও একই রকম মানে গোবর পেছনের সাইডে বেশি লাগে আর এই ওয়ালটাতে সব থেকে বেশি লাগছে কারণ এই ওয়ালটা একটু চাপা মানে চাপা বলতে গরুর মানে হাইট অনুযায়ী এই গোয়ালটা করা হয় নাই প্ল্যান যতটুকু করা হয়েছিল যেহেতু আমাদের প্রত্যেকটা জিনিস হচ্ছে বিনা প্ল্যানে করা আমরা কোনো জিনিস প্ল্যান করে করি না যখন যেটা দরকার হয়েছে তখন সেটা করছে আর কি নিজের পদ্ধতিতে বা নিজের প্ল্যানে করা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এখানকার কাজও এখন প্রায় শেষের দিকে তো ওই পদ্ধতিতে এই আমাদের যে প্রেগন্যান্ট গাবিটা এখানে আছে কয়েকদিন পরে যেটা বাচ্চা দিবে প্রেগনেন্ট যদিও অনেকগুলাই আছে তো এই গাভীটা কয়েকদিন পরে বাচ্চা দিবে ও এখনও অলান ছাড়ে নাই যেহেতু পুরান গাভী একটু অলান ছাড়তে সময় লাগবে বা বাচ্চা দেওয়ার পনেরো দিন বা বিশ দিন আগেই অলান ছেড়ে দেয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আবারও শুক্রিয়া তালার অনেক পরিশ্রম হচ্ছে আজকে আর এরপরে হচ্ছে আমাদের একটা গাভী ছিল যেটা হচ্ছে বাচ্চা দিয়ে দিছে অনেক দিন আগে এখন প্রেগনেন্ট আবার বাচ্চা দিবে কিন্তু ও দুধ ছাড়াইতেছে না মানে দুধ ছাড়তেছে না এখনও ওর দুধ হয় এখন অনেক প্রায় পাঁচ কেজির মতো দুধ এখন হয় তো আমরা ওর বাচ্চাটা দেখতে পাচ্ছেন ওই যে সামনে লাল বাছুরটা তো এখনও আমরা ওর থেকে দুধ টানি কারণ এখনও যদি না টানি তাহলে ওর সমস্যা যখন ছাড়ানোর দরকার তখন আমরা ছাড়াই দেবো সাত মাস হইলে তখন আমরা অটোমেটিকলি বন্ধ করে দেবো সিস্টেম করে আর কি তো আলো বাতাসের জন্যে আমি একটা সিস্টেম আজকে করবো সেটা হচ্ছে যে আমাদের এখানে যে বেড়া দেওয়া ছিল মানে যে নেট দেওয়া ছিল উপর দিয়ে এটা খুলে ফেলব। কারণ এটা আর আপাতত আমার প্রয়োজন মনে করতেছি না কারণ এইটাতে অনেক ক্ষতি হচ্ছে মানে বাতাস ভিতরে যায় না এখন আমি এই পদ্ধতিটা করলাম যদি এরপরে এটা ঠিক না হয় তাইলে বা ভিতরে বাতাস ঢুকানোর জন্যে অথবা ভিতরে হচ্ছে পানির নতুন ব্যবস্থা করব যাতে উপর থেকে পানি সবসময় পরে বিশেষ করে সার গরুগুলোর জন্য আসেই তোরা কয়েক মাস আর মাত্র তো আর হয়তো দেড় মাস দুই মাসের মতো আছে এই সময়টাতে আমি ওদেরকে আর মানে শাস্তি দিতে চাই না ওদেরকে একটু আরামে এসে রাখতে চাই তো আলহামদুলিল্লাহ আমাদের যে নেট লাগানো ছিল নেটটাও খুলে ফেলছি কারণ নেটটা আমি মনে করতেছি না যে এখন আর প্রয়োজন আসে নেট খোলার পরে এইখানে সম্পূর্ণ জায়গায় পানি দিয়ে দিলাম আমাদের যে বাগান টাগান আছে মানে এখানে যতগুলো আমরা গাছ আমরা লাগাইছিলাম তো পানি দেওয়ার পরে আমাদের এখন কাজ হচ্ছে নিজেরা গোসল করা গোসল টোসল করে দুজনে এখান থেকেই মানে গরুর ঘর থেকেই গোসল করে গেছে যেহেতু আমি সরাসরি খামারে আসছি বাড়িতে যাইনি তো পকেটে টাকা ছিল এগুলো ভিজছে ইচ্ছামতো যেহেতু চার পাঁচ ঘন্টা লেগে যায় আমাদের এখানে কাজ করতে করতে তো অনেক সময় বাড়িতে যাওয়া হয় না এখান থেকেই তারপরে বাড়িতে যাই যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও